আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নং ওয়ান, যেখানে তোমরা শিরোনাম দিবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনন্দিন সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করো। এবার আসি কী আছে অ্যাসাইনমেন্টের নির্দেশনা একটু দেখে নেওয়া যাক। এখানে লক্ষ্য করো আমাদের অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা, প্রথমে বলা হয়েছে খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম চক আকারে উপস্থাপন করা। এরপর বলা হয়েছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনের একটি পাই চার্ট অঙ্কন করে উপস্থাপন। এরপর জানতে চাওয়া হয়েছে আমাদের কাছ থেকে যে তোমরা খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম এবং প্রতিকার বর্ণনা। এরপর সর্বশেষ বলা হয়েছে তোমার খাদ্য তালিকা থেকে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় তার নাম ও কাজ বর্ণনা করা। আর এখানে লক্ষ্য করো আমাদের প্রথমে দেওয়া আছে এই অ্যাসাইনমেন্টটি প্রথমতা থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ উন্নতর জীবনধারা অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান। এখন চলো আমরা সমাধানে যাই। আমাদের প্রথম প্রশ্নটি ছিল খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম চক আকারে উপস্থাপন। তো এখানে দেখো একটি খাদ্যের চার্ট দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে খাদ্যের ছয়টি উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ দেহর পরিশোষক খাদ্য। খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় খাদ্যের উৎপাদক উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। ভিটামিন, খনিজ লবণ দেহ সংরক্ষণ খাদ্য উপাদান, যেগুলো দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে। এখানে লক্ষ্য করে একটি খাদ্য উপাদান দেওয়া হয়েছে। এবার নিচে আসি আমরা খাদ্যের তালিকা। খাদ্য উপাদান অনুযায়ী খাদ্য তালিকাতে প্রথমে আছে খাদ্য উপাদান শর্করা ও কার্বোহাইড্রেট, অর্থাৎ কোন খাদ্য থেকে সেগুলো পাওয়া যায়। সেগুলো হচ্ছে গম, ধান, গম, ভুট্টা, গাজর, পেঁপে, আম ইত্যাদি, এগুলো থেকে শর্করা পাওয়া যায়। আমিষ পাওয়া যায় মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি থেকে। স্নেহ পদার্থ বা লিপিড পাওয়া যায় চর্বি, মাখন, ঘি, ডিমের কুসুম ইত্যাদি থেকে। এরপর খাদ্যপ্রাণ বা ভিটামিন, ভিটামিন পাওয়া যায় শাকসবজি, ফলমূল, আটা, ডাল, ছোটো মাছ, ছোলা ইত্যাদি থেকে। খনিজ লবণ পাওয়া যায় ডুমুরের পল, শাকসবজি, ফলমূল, আয়োডিন লবণ ইত্যাদি থেকে। আর পানির মধ্যে সর্বশেষ এগুলো আমরা পানিটা পেয়ে থাকি চা, কফি, দুধ, শরবত ইত্যাদি থেকে। এ ছিল এক নম্বর প্রশ্ন। দুই নম্বরে বলা হয়েছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনের একটি পাইচার্ট অঙ্কন। এখানে লক্ষ্য করে একটি পাইচার্ট দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পাইচার্ট থেকে সব থেকে বেশি, অর্থাৎ যেটা হচ্ছে নীল কালার, সেটা হচ্ছে শর্করা। অর্থাৎ একজন ব্যক্তির দৈনিক খাবারের মধ্যে শর্করার পরিমাণ পায় 60%, 60% থাকতে হবে। এবং তারপরে রয়েছে দেখো হলুদ কালারের প্রোটিন, প্রোটিন থাকতে হবে 15%। তারপরে রয়েছে আমাদের স্নেহ রয়েছে 20%, তারপরে হচ্ছে হলুদ কালারের প্রোটিন 15%, এবং 5% হচ্ছে আমাদের স্নেহ বা সম্পৃক্ত খাবার। তো এটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের পাইচার্ট। তোমরা চাইলে সেম এভাবে একটি পাইচার্ট অঙ্কন করে দিতে পারো। এরপর আমাদের তিন নম্বর প্রশ্ন চাওয়া হয়েছিল দৈনন্দিন খাদ্য তালিকা হতে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম, অভাবজনিত রোগ ও তার প্রতিকার। তো এখানে দেখো আমাদের খাবারে সাধারণত ছয় ধরনের ভিটামিন পাওয়া যায়। প্রথমে হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এতে অভাবজনিত রোগ কী হতে পারে? ভিটামিন এর অভাবে রাতকানা, কর্নিয়া, আলসার, সর্দি, কাশি ও শরীরের বৃদ্ধিতে বাধা দেয়। আর প্রতিকারের উপায় হচ্ছে বেশি পরিমাণে ছোটো মাছ, শাকসবজি, মটরশুঁটি ও দুধ ডিম খাওয়া। তারপর ভিটামিন বি, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ, ঠোঁট পাটা, প্যালেগ্রা, রক্তশূন্যতা ইত্যাদি রোগ দেখা দেয়। আর প্রতিকার হচ্ছে ডেকি চাটা চাউল, বাদাম, তেল বীজ, শাকসবজি, ফলমূল ইত্যাদি খাওয়া। এরপর ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে হয় স্কর্বি, অর্থাৎ দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ, ত্বকে ঘা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি রোগ দেখা দেয়। প্রতিকারের উপায় হচ্ছে টাটকা শাকসবজি, লেবু, আমলকি, পেয়ারা খেলে এই সকল রোগ ভালো হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হওয়া, ক্যালসিয়ামের অভাব এবং প্রতিবন্ধিতা ভাব ইত্যাদি দেখা দেয়। আর প্রতিকারের উপায় হচ্ছে ডিমের কুসুম, দুধ, মাখন ইত্যাদি খেলে এই রোগের প্রতিহার করা যায়। এরপর আসি ভিটামিন ই, ভিটামিন এ হচ্ছে এর অভাবে জরায়ু ভ্রূণের মধ্যে মৃত্যু হতে পারে। আর প্রতিকারের উপায় হচ্ছে তুলা, বীজ, তেল, শস্যদানার তেল, সূর্যমুখীর তেল, লেটুস পাতা ইত্যাদি এই রোগের প্রতিকার হতে পারে। আর সর্বশেষ আমাদের যে ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে অ্যাকচুয়ালি ভিটামিন কে বলতে হচ্ছে আমাদের সকল প্রকার সম্পৃক্ত খাবারগুলোকে বুঝিয়ে থাকে। আচ্ছা, এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন, যেখানে বলা হয়েছে দৈনন্দিন খাদ্য তালিকা থেকে প্রাপ্ত খনিজ পদার্থের নাম ও কাজ বর্ণনা করা। আমরা এখানে দেখি যে
আমাদের দৈনিক খাদ্য তালিকার মধ্যে খনিজ পদার্থগুলো কী কী আছে। যেমন লৌহ, আমাদের খনিজ পদার্থগুলো হচ্ছে লৌহ। লৌহ আমরা কোথায় থেকে পাই সেটাও আমরা দেখব। তো লৌহ রক্তের একটি প্রধান উপাদান, প্রতি 100 মিলি রক্তে লৌহের পরিমাণ প্রায় 50 মিলিগ্রাম। যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত কণিকায় এটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ উৎস হচ্ছে ফুলকপি পাতা, তারপরে হচ্ছে নটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচাকলা, ভুট্টো, গম, বাদাম, বজরা ইত্যাদি। পানিজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লৌহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনের সহায়তা করা। আচ্ছা, তারপর আরেকটা আমরা খনিজ পদার্থ পাই, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এটি প্রাণীদেহের হাড় দাঁতের একটি প্রধান উপাদান। মানুষের শরীরের মোট ওজনের শতকরা 2 ভাগ হচ্ছে ক্যালসিয়াম। অস্থি এবং দাঁতের পরস্পরাশ ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর 90% শরীরে সঞ্চিত থাকে। রক্ত ও লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয়। ক্যালসিয়ামের উদ্ভিজ উৎস হচ্ছে ডাল, তেল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি ইত্যাদি ফল। আচ্ছা, প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম, ছোটো মাছ, শুটকি ইত্যাদি। এরপর আরেকটি জিনিস পাওয়া যায় খনিজ পদার্থে, সেটি হচ্ছে ফসফরাস। দেহের পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরপরই ফসফরাসের স্থান। ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড় যকৃৎ রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাসের ভূমিকা অপরিসীম বা ভূমিকা রাখে। তারপর হচ্ছে ফসফরাস উদ্ভিজ উৎস হচ্ছে দানা, শস্য, তারপর হচ্ছে শিম, বরবটি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি। আর প্রাণীজ উৎস হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ইত্যাদি। অর্থাৎ এই সকল উৎস থেকে হচ্ছে আমরা দেহের জন্য প্রয়োজনীয় ফসফরাস পেতে পারি। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা এখনই প্লে স্টোর থেকে আমাদের ইংলিশ অ্যাপস সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারো, যাতে পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে পেতে পারো। আর তোমাদের জন্য একটি সুখবর, একটি অ্যানাউন্সমেন্ট হলো যে ইংলিশ অ্যাপসের পক্ষ থেকে মাত্র 500 টাকায় নবম এবং দশম শ্রেণীর অনলাইন বেসে ভর্তি হতে পারবা, যেখানে তোমাদের ক্লাস নিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজাক তরুণ মেধাবী শিক্ষার্থী। এবং তোমরা মাত্র 500 টাকার মাধ্যমে ইংলিশ, বাংলা, ICT কোর্সগুলো করতে পারো। যদি শুধু সাধারণ বিজ্ঞান কোর্স করতে চাও তাহলে মাত্র 200 টাকা দিয়ে করতে পারবে। আর যদি তুমি 9-10 সকল বিষয়ে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে হচ্ছে 1300 টাকা দিয়ে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে নিতে পারো। আর আমাদের এই কোর্সগুলোতে অ্যাকচুয়ালি কী থাকছে, এই কোর্সগুলোতে থাকতে হচ্ছে নিয়মিত লাইভ ক্লাস জুম অ্যাপসের মাধ্যমে, লেকচার শিট, উন্নত মানের লেকচার শিট দেওয়া হবে এবং কাউন্সিলিং ব্যবস্থা রয়েছে। এবং মাত্র 500 টাকায় তোমরা চাইলে হচ্ছে ইন্ডিভিজুয়ালি গ্রুপ সাবজেক্টগুলো পড়তে পারো অথবা ইংলিশ, বাংলা, ICT 500 টাকা দিয়ে পড়তে পারো। আর যদি শুধু ইংলিশ অথবা শুধু বাংলা অথবা শুধু তোমরা বিজ্ঞান পড়তে চাও তাহলে 200 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। আর টোটাল 9-10 সকল সাবজেক্ট অনলি 1300 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। নিচের নাম্বারে যোগাযোগ করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে নাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওতে।